বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদুরানা, আজকে আপনাদের সাথে কথা বলবো 2 শতাংশ জায়গায় 3 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ির প্ল্যান নিয়ে। তো আমরা এই 3 বেডরুম বিশিষ্ট বাড়ির যে প্ল্যানটি সাজিয়েছি সেই জায়গাটির দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট আর প্রস্থ হচ্ছে 24 ফিট 3 ইঞ্চি। এখানে টোটাল জায়গার পরিমাণ হয় 970 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে হবে 2 শতাংশ জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গা। তো বন্ধুরা, এটি হচ্ছে জায়গাটি, আর এই জায়গাটিতে আমরা আজকের প্ল্যানটি সাজিয়েছি। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির মূল প্ল্যানে। আজকে আমি আপনাদেরকে বাড়িটির প্ল্যান দেখানোর পাশাপাশি বাড়িটি তৈরি করতে কতটি কলাম লাগবে এবং আমাদের কী পরিমাণ বাজেট লাগবে তা জানিয়ে দিব। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করতে চান, তারা এখানে ফোন নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির মূল প্ল্যান। তো আমি নেক্সট আপনাদেরকে প্রত্যেকটা রুমের মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমরা প্ল্যানটা কীভাবে সাজিয়েছি তা দেখাচ্ছি। আমরা ফ্রন্টে এক কর্নারে আমরা সিঁড়িটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের স্টেয়ার। এটিতে বাড়ির ভিতরে প্রবেশ করার পরে হচ্ছে আমাদের ডাইনিং এবং ড্রয়িং রুমটি। এটির সাথে আমরা একটি ওয়াল ক্যাবিনেট দিয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটি অনেক বড় সড় এবং খোলামেলা আছে। এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি এবং একটি ব্যালকনি দিয়েছি সামনে। আর এটি হচ্ছে আমাদের কিচেনটি, অনেক বড় সড়ো কিচেন। আপনারা যদি ইন্টেরিয়র করে ইউজ করেন তাহলে অনেক জায়গা এখানে আপনারা ইউজ করতে পারবেন। এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। আমি আপনাদেরকে নেক্সট একটু পরে দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টগুলো। তারপর হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম, এটি আপনারা চাইলে চাইল্ড বেড বা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন। অনেক বড় সড়ো বেডরুমটি, আর বাচ্চাদের পড়াশোনার জন্য এই রুমটি আপনারা ইউজ করতে পারেন। এই রুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের বাড়িটির প্ল্যান। তো এখন আমরা চলে যাবো হচ্ছে মেজারমেন্টে। অ্যাকচুয়ালি আমরা কতটুকু কী সাইজ দিয়েছি প্রত্যেকটা রুম তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, শুরুতে আমরা সিঁড়িটি দেখে নিব। সিঁড়িটি আমরা প্রস্থে দিয়েছি 7 ফিট, 3.5 ফিট 3.5 ফিট করে আপনারা প্রত্যেকটি ইয়ে পাবেন। আর লম্বায় দিয়েছি হচ্ছে 16 ফিট 5 ইঞ্চি। এই গেল আমাদের সিঁড়িটি। এই সিঁড়ি দিয়ে মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো সিঁড়ি নিচ দিয়ে। তারপর হচ্ছে আমাদের একটি ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটির মেজারমেন্ট হচ্ছে লম্বায় 15 ফিট আর পাশে হচ্ছে অর্থাৎ প্রস্থে হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি। অনেক বড়ো সড়ো খোলামেলা ডাইনিং কাম ড্রয়িং স্পেস এটি। এটির সাথে আমরা একটি ওয়াল শোকেস দিয়েছি অর্থাৎ ওয়াল ক্যাবিনেট দিয়েছি। আপনারা চাইলে কাঠ দিয়ে বা আপনাদের মনের মতো করে এটি সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আমরা বাড়ির ফ্রন্টে মাস্টার বেডরুমটি প্লেসমেন্ট করেছি। 13 ফিট বাই 12 ফিটের অনেক বড় সড়ো খোলামেলা একটি বেডরুম। এটির সামনে একটি ব্যালকনি আছে, পাশে 3 ফিট লম্বায় 12 ফিট। এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি 8 ফিট বাই 3 ফিট 7 ইঞ্চির একটি টয়লেট আমরা এখানে অ্যাটাচ করে নিয়েছি এই রুমটির সাথে। আর এটি হচ্ছে আমাদের কিচেনটি, 6 ফিট বাই 8 ফিটের স্ট্যান্ডার্ড সাইজের এই কিচেনটি। আপনারা ইন্টেরিয়র করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন বন্ধুরা। আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেট, 4 ফিট বাই 8 ফিটের কমন টয়লেটটি। এখানে আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড টয়লেটটি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম, এটি আপনারা চাইলে গেস্ট ফিট হিসেবে ইউজ করতে পারেন। 12 ফিট বাই 12 ফিটের বেডরুমটি অনেক বড় সড়ো আছে। এক কোণারে বেড প্লেস করার পরে অন্য পাশে অনেক জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় মেটেরিয়ালস রেখে রুমটি ব্যবহার করতে পারেন। এটি আপনারা বাচ্চাদের পড়াশোনা করার জন্য ব্যবহার করতে পারেন। এইখানে এই কর্নারে একটি সিঙ্গেল বেড প্লেস করার পরে বেড প্লেস করে আপনারা অন্য পাশে বাচ্চাদের পড়াশোনার টেবিলস প্লেসমেন্ট করে নিতে পারেন এবং বাচ্চাদের আনুষাঙ্গিক সরঞ্জাম রেখে রুমটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা। তো এই হচ্ছে আমাদের আজকে 2 শতাংশ জায়গার মধ্যে 3 বেডরুম বিশিষ্ট চমৎকার বাড়ির প্ল্যানটি। এখানে আপনারা 3টি বেডরুম দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় 3টি বেডরুম, মাঝখানে ডাইনিং এবং ড্রয়িং স্পেস, 2টি টয়লেট পাচ্ছেন, কিচেন পাচ্ছেন এবং সামনে একটি ব্যালকনি পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করা নিয়ে চিন্তিত আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে কলামের সংখ্যায়। এই বাড়িটি তৈরি করতে টোটাল কতটি কলাম লাগবে? এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে 10টি। 10টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুন্দরভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা যারা কম কলাম নিয়ে শঙ্কিত আছেন, অনেকে আছে যে ভাই কলাম কম দিলে বাড়ির সমস্যা হবে, এগুলো নিয়ে আপনারা টেনশন করার দরকার নেই। আমরা আমাদের যে সিস্টেম আছে স্ট্রাকচারাল, আমরা যে লোড ক্যালকুলেশন করে কলামগুলো সেট আপ করে প্লেসমেন্ট করি, ঠিক আছে? এমনি হতাশ হওয়ার কিছু নেই। তো আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইনশাল্লাহ আপনার বাড়ির কাজটি কমপ্লিট করতে পারবো। কমপ্লিট বলতে আমরা ড্রয়িং ডিজাইনের কাজটা করে দেবো আর কি ইনশাল্লাহ। তো এখন চলে যাবো হচ্ছে বাজেটে।
এই বাড়ির কাজটি যদি আপনারা কমপ্লিট করতে চান, তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনাদের খরচ হবে প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি। আর যদি একটু গর্জিয়াসলি করতে চান তাহলে প্রায় 21 থেকে 22 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের প্রায় খরচ হবে 19 লক্ষ টাকার মতো। আর একটু গর্জিয়াসলি করতে চাইলে প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।